শারদ উৎসব হচ্ছে বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব। আজ পঞ্চমী, আজকে থেকে মন্দিরে মন্দিরে মায়ের পুজোর ঘট বসে যাবে। এই শারদ উৎসবে সমগ্র কালিয়াগঞ্জবাসী এবং জেলাবাসীর কাছে একজন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের নাগরিক হিসাবে সমগ্র কালিয়াগঞ্জ সমগ্র জেলাবাসীকে আমি শারদিয়ার শুভেচ্ছা জানাই। করোনা বিধির মধ্যে মানুষকে সারা বছর ধরে অর্থনৈতিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে অনেকটাই পিছিয়ে যেতে হয়েছে। সুতরাং এই শারদ উৎসবে মা দুর্গার কাছে আমাদের সকলের প্রার্থনা একটাই, যে বাংলার মানুষের সাথে সাথে, দেশের মানুষের সাথে সাথে সমগ্র উত্তর দিনাজপুর জেলার মানুষ এবং কালিয়াগঞ্জের সুধী নাগরিকবৃন্দের জীবনে আনন্দ আসুক এবং মানুষের যে করোনাকে নিয়ে দুঃখ দুর্দশা, এই দুঃখ দুর্দশা কেটে যাক। পিতৃপক্ষের শেষে মাতৃপক্ষের আগমন আজ পঞ্চমী। এই মাতৃপক্ষে সমাজের যত খারাপ জিনিসগুলো আমাদের মন থেকে আমরা দূরে সরিয়ে রেখে সকলে একত্রিত হয়ে শারদ উৎসব উদযাপন করি এবং মানুষের পাশে থেকে মানুষকে কিছু, মানুষের প্রতি যে আমাদের দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের, সেই দায়িত্ব আমরা পালন করি এবং সাধারণ মানুষের পাশে থেকে যাতে শারদ উৎসব মানুষের কাছে মঙ্গলময় হয়ে ওঠে, মা দুর্গার পুজো মানুষের কাছে যাতে মঙ্গলময় হয়ে ওঠে, সেটাই আমি আবেদন জানাবো।